আসসালামু আলাইকুম মাহমুদুল হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আজকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হলো কাইন মাস্টার অ্যাপের ফুল কোর্স পার্ট এক কাইন্ড মাস্টার অ্যাপের সব কিছু একটি ভিডিওটিতে দেখানো সম্ভব না তাই দুটি পার্টে বিভক্ত করা হয়েছে আজকে দেখাবো প্রথম পার্ট তাহলে চলুন শুরু করি প্রথমে সিটিং সম্পর্কে কিছু বলি তো আমরা সিটিংয়ে যাব সিটিংয়ে যাওয়ার পর এখানে ডিফিউএল ফটো ডুরেশন এটা আমরা ছয় সেকেন্ড আছে নিজেদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারবো তারপর ডিফিউএল ফটো ক্রপিং ফিট ইন স্ক্রিন ফুল স্ক্রিন এইগুলো আমরা যে কোনো একটা চয়েস করে নিতে পারবো মিডিয়া ব্রাউজার ফুল স্ক্রিন মোড এইটা আমরা অন করে দেওয়ার কারণ হলো যেমন ধরুন আমরা ইম্প প্রজেক্টে গেলাম যাওয়ার পর মিডিয়াতে গেলাম দেখুন এখানে অর্ধেকটা শো হয়েছে যদি আমরা ওইটা চালু করি তাহলে ফুল দেখাবে যেমন আমি চালু করে দিলাম দইটা দেওয়ার পর এখন দেখুন এখন দেখুন ফুল স্ক্রিনটা শো হয়েছে তো আমরা এখন মূল ভিডিওতে ফিরে আসি তো আমরা যে ভিডিওটি এডিট করব প্রথমে সেই ভিডিওটি নিয়ে নেব তো আমি একটা এখান থেকে ভিডিও নিয়ে নেই আমি একটা এখান থেকে একটা যে কোনো একটা ভিডিও নিলাম তো আমি একটা প্রথমত ভিডিও নিলাম এখন ভিডিও টিপে যা সাপ দেবো দেওয়ার পর এখানে অনেক কয়টা অপশন পাবো প্রথমত কাশি এটা দেখাতেছি এখানে চাপার পর আমরা যদি এইখানে চাপ দিই তাহলে আগের অংশ কাটবে যদি এটাতে চাপ দিই তাহলে পিছের অংশ যদি আমরা এটাতে চাপ দিই তাহলে মধ্যে জাস্ট একটা ফাঁক হবে যেমন এখানে দেখুন ওইটা ডিভাইড হয়ে গেল তো এখানে আবার আমরা এক্সট্রা অডিও অর্থাৎ এই ভিডিওটার অডিওটা আলাদা করতে পারি আবার স্প্লিট অ্যান্ড ইনসার্ট ফেডি ফার্ম অর্থাৎ এখানে চাপ দেওয়ার পর এই ফার্মটা চলে আসবে তো আমি জাস্ট এইটুকু প্রথমে দেখাই এখন দেখুন পিকচারটা জুম হয়ে আসতেছে এরপর আমরা জাস্ট এখানে চাপ ক্রোফিঙ্গে এখানে স্টার্ট পজিশন এবং ইন পজিশন দুইটা অপশান দেওয়া আছে এখান থেকে আমরা স্টার্ট পজিশনটা এরকম জুম করে দিতে পারি তাহলে এইভাবে জুম হবে আমাদের এটা স্টার্ট হবে তো আমি জাস্ট এটা ছোটো করে দিলাম তাহলে ছোটো থেকে বড় হয়ে জুম হবে তারপর ইন পজিশন ইন পজিশনে করে দিলাম একেবারে জুম উয়ে করলাম তারপর এখানে সাউন্ড আমরা এখানে ভলিউম কম বেশি করে দিতে পারবো একশো আছে আমরা দুশো পর্যন্ত করে দিতে পারবো ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে নেব তো আমি একশো আঠাশ দিলাম তারপর কম্পোজার জাস্ট এটা আমরা অন করে দেবো তাহলে সাউন্ডটা একটু বেশি হবে এখানে আরেকটা সিটিং স্পিড কন্ট্রোল অর্থাৎ আমরা এখানে ভিডিওর স্পিড বেড়ে দিতে পারি সেকেন্ডটা এখানে অন্ত আছে আমি যদি বেশি করে দিই তাহলে স্পিডে যাবে যেমন দেখুন দেখুন অনেক স্পিডে যাইতেছে তো এটা আমরা জাস্ট ভিডিও মতে স্পিড করে নেব তো আমি নর্মালি করে দিলাম দেওয়ার এখানে রোটেট অথবা মিরোর এখান থেকে আমরা ভিডিওটা রোটেট করতে পারবো যেমন দেখুন এমন ভিডিওটা এই পাশে হয়ে গেলো তো নিজেদের ইচ্ছা করে নেবেন তো আমি এরকমই রাখলাম রাখার পর এখানে কালার ফিল্টার অর্থাৎ আমরা এখানে অনেক কটা কালার দেওয়া আছে যদি যার যেটা আর কি ভালো লাগবে আপনারা সেটা দিয়ে নেবেন তো আমি জাস্ট ওইটাই রাখলাম তারপর দেখাবো ভলিউম ইন ভেল অফ তো এইটা সিং মূলত একটি গুরুত্বপূর্ণ আমরা এখানে এটা যতটা বেড়ে দেবো ঠিক এখানে ততটা বেশি হবে সাউন্ড আমরা যদি চাই যে এইটুকু জাস্ট বেশি সাউন্ড হবে তাহলে এইখান থেকে আবার আমরা কমে দেবো তাহলে এখানে বেশি সাউন্ড হয় ধীরে ধীরে আবার কমে আসবে তো এরকম ভিডিও ইচ্ছা মতো আপনারা এই কাজটি করে নেবেন তো আমি এটা নান করে রাখলাম জাস্ট এটা আমি ব্যাক করে নিলাম এরপর দেখাবো ফিল্টার অডিও ফিল্টার অডিও ফিল্টারে আমরা এখানে চারটা ভয়েস দেওয়া আছে চার রকমের যেমন রোবট ডিপ মডুলেশন ইচ্ছা মতো দিয়ে নেব তো আমি এটা নামিয়ে রাখলাম এখন আরেকটি গুরুত্বপূর্ণ সেটিং এটি হলো ক্লিপ ইফেক্ট ক্লিপ ইফেক্টটা অনেকটা গুরুত্বপূর্ণ যেমন আমি দেখাই পাওয়ারফুল অর্থাৎ আমাদের ভিডিওটার কি কীরকম হবে দেখুন রকম হবে এখানে আমরা আবার টেক্সট লিখতে পারবো এইখানে যেমন এখানে আমি টেক্সট লিখলাম ওয়েলকাম টু মাই চ্যানেল চ্যানেল এখান থেকে আমরা ভিডিও টেক্সটার আইগন চেঞ্জ করতে পারবো অর্থাৎ বিভিন্ন প্রকারে দিতে পারবো তো এখান থেকে ইচ্ছা মতো যখন একটা দিয়ে নেবেন তো আমি এটা দিলাম দেওয়ার পর দেখুন এখানে ওকে করবেন তাহলে এখন দেখুন এই যে ওয়েলকাম টু মাই চ্যানেল তো এইটা কাজ করতে হলে আমরা জাস্ট এটা অল্প একটু করে দেবো তো আমি জাস্ট এইটা কাজ করার পূর্বে আমরা এইটা করে নেব আমরা যতটুকু রাখবো জাস্ট সেইখানে করব তো জাস্ট আমি এইটুকু পর্যন্ত রাখতে চাই তো আমরা যাস সেখানে ক্রোফ দিয়ে এইটাতে সাপ দিয়ে নেবো নাহলে এইটুকুতে দেখাবে তো এখন আমরা আবার কালার ইফেক্টে যাব তো এখান থেকে আমরা পাওয়ারফুল এখন যাওয়ার পর এখানে সিলিংয়ে যাবো আবার তারপর এখানে টেক্সট লিখবো আগেরটি ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই সিজে ওয়েলকাম টু মাই চ্যানেল যাওয়ার পর পূর্বের মতোই আমরা এখানে টেক্সটের ধরনটা চেঞ্জ করে নিতে পারবো এখন ওকে করবো এখন দেখুন আমাদের আমাদের ইয়েটা একটু চেঞ্জ হইলো এখন দেখুন এখন ধরুন আমরা এখানে টেক্সট দেবো জাস্ট এখানে চাপ দেবো যাওয়ার তো আমরা পরের টেক্সটটা কতদূর পর্যন্ত রাখবো সেখানে চাপ দেবো যেমন ধরুন এতটুক তো আমরা আবার এটা ডিভাইড করে নেবো নেওয়ার পর এখান থেকে যাবো যাওয়ার পর আবার আমরা লিপি ইফেক্টে যাবো যাওয়ার পর এখানে টেক্সটে যাবো এখানে অনেক কয়েক প্রকার টেক্সট দেওয়া আছে যেমন সাইড অ্যাক্রস দেখুন জাস্ট এরকম দেখাবে তো আমরা এখানে টেক্সটে লিখে দিতে পারি এবং ফার্স্ট লাইন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল প্লিজ প্লিজ বিএস সাবস সাবস্ক্রাইব মাই চ্যানেল আমরা এখানে পূর্বে নেই আবার কালারে ধরনটা চেঞ্জ করে দিতে পারি টেক্সটের তারপর ওকে করব এখন দেখুন প্রথমটা হলো এখন আবার সেকেন্ড লাইনে দেব আমরা প্রেস দ্য বেল আইকন প্রেস দ্য বেল আইকন এখন এখান থেকে আমরা টেক্সটের কালারটাও চেঞ্জ করতে পারি তো আমি এডিট দিলাম প্রথমটায় সেকেন্ডটাতে দিলাম ব্লু পর এখানে চাপ দেব এখন দেখুন এখন দেখুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইট ইজ দ্য বেলাইকন তো এইভাবে আমরা অনেকগুলো করতে পারি তো আবার আমরা যতটুকু অংশ রাখবো জাস্ট সেখানে আবার ডিগোট নেব এখন আমরা এইখানে দেবো তো এখানে আমি এখানে অনেকগুলো সিটিং দেওয়া আছে জাস্ট আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটা নিয়ে নেবেন তো আমি দেখানোর ক্ষেত্রে সামান্য একটু দেখাইতেছি যেমন এখানে আবার আমরা টেক্সট লিখতে পারি যে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে কি ইচ্ছা মতো আপনারা দিয়ে নিতে পারেন তো আমি জাস্ট এইটুকুই দেখালাম তো এখন দেখি আমরা এটা কীরকম হলো এখন দেখুন এইভাবে আমরা এখানে অনেকগুলো সেটিং দেওয়ার দাস আমরা ওইভাবে ওটা কাজ করে নিতে পারি তো আমি ভিডিওটা জাস্ট অল্প একটু দেখাইতেছি তো আমরা দাস বাকি অংশ কেটে ফেলবো তো এখানে চাপ দিলাম এরপর দেখুন এখন কেটে গেল দাস আমরা এখানে চাপ দেবো দেওয়ার পর এখানে সেভ টু ভিডিও টু গ্যালারি এখান থেকে আমরা যে কোনো ভাষণে করে নিতে পারি তো এইভাবে এইভাবে তো আজকে দেখালাম কাইন মাস্টার অ্যাপে প্রথম পার্ট ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন কাইন মাস্টার অ্যাপের দ্বিতীয় ভিডিওটি অর্থাৎ দ্বিতীয় পার্টি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি সবার আগে দেখার জন্য বেল আইকনটি চালু করে রাখুন ধন্যবাদ